হ্যালো বিহার্সাম টু আই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যের কৃষি সহ বিভিন্ন দপ্তরে ছ হাজার শূন্য পদে ইন্টার নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ডিটেলসে আলোচনা করব তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে বলে রয়েছে যে রাজ্যের সরকারি দপ্তরে ইন্টার নিয়োগ নির্দিষ্ট পোর্টাল চালু হতে পারে সাতই জুলাই তো রাজ্যের বিভিন্ন দপ্তরে কিন্তু এখানে এই ইন্টার নিয়োগ করা হবে তো সেই ইন্টার নিয়োগের জন্য যে নির্দিষ্ট পোর্টাল তো সেই পোর্টাল কিন্তু সম্ভবত সাতই জুলাই কিন্তু চালু হতে চলেছে তো এবার আমরা এক এক করে ডিটেলসে জানবো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে স্নাতকোত্তর যুবক যুবতীদের ইন্টার্নশিপ করার সুযোগ দিতে একটি নির্দিষ্ট পোর্টাল চালু হতে চলেছে এই পোর্টাল তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে তো এখানে আমরা দেখবো এখানে নবান্ন সূত্রে কী জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আগামী সাতই জুলাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন এই পোর্টালের ইন্টার্নশিপ করতে আগ্রহীদের এই পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো এখানে আপনারা যারা যারা ইন্টার্নশিপে আগ্রহী রয়েছেন তো আপনাদের কিন্তু এই সাতই জুলাই যে নতুন পোর্টাল উদ্বোধন হচ্ছে তো এই সাতই জুলাই এই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে প্রসঙ্গত প্রসঙ্গত স্নাতকোত্তর যুবক যুবতীদের রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাবটি গত উনিশে জুন মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে সূত্রে খবর স্নাতক স্নাতক স্তরের ন্যূনতম ষাট শতাংশ নম্বর পাওয়া উত্তীর্ণরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন গোটা বিষয়টি শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে হলেও ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করার সচিবের নেতৃত্বাধীন একটি কিন্তু বোর্ড করা হচ্ছে প্রতি বছর ছ হাজার তখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছর কিন্তু ছ হাজার ছ হাজার জনকে কিন্তু ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে অর্থাৎ এখানে কিন্তু ছ হাজার করে ইন্টার্নশিপ নিয়োগ করা হবে প্রতি মাসে কিন্তু তারা ছ টাকা সম্মানিক পাবেন অর্থাৎ এখানে আপনাদেরকে প্রতি মাসে কিন্তু ছ হাজার টাকা করে দেওয়া হবে নবণের সূত্রে জানা গিয়েছে ইন্টার্নশিপের মেয়াদ বছরের জন্য হলেও ইচ্ছে করলে তারপরেও কিন্তু করা যাবে ইন্টার্নশিপ সফলভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তর নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যারা যারা ইন্টার্নশিপ এখানে করবেন তো তাদের কিন্তু সংশ্লিষ্ট দপ্তর নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে এই সূত্রটি জানিয়ে এই সূত্রটি জানিয়েছে ইন্টার নিয়োগের ক্ষেত্রে কৃষি দপ্তরের নোডাল এজেন্সি হলেও কিন্তু রাজ্যের সব দপ্তরেই করা যাবে ইন্টার্নশিপ অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি দপ্তর সহ কিন্তু বিভিন্ন দপ্তরেও কিন্তু এই ইন্টার্নশিপ চালু হচ্ছে তো এই ইন্টার্নশিপ নিয়ে যখনই কোনো অফিসিয়াল আপডেট থাকবে তো আমি কিন্তু আপনাদের পরবর্তী আপডেট থাকলে জানিয়ে দেবো তো সেই জন্য আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যে কিন্তু ইন্ডাসিপের মাধ্যমে কিন্তু সহজার নিয়োগ হতে চলেছে তো সেই শীঘ্রই অর্থাৎ সাতই জুলাই পর থেকে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন পোর্টালের মাধ্যমে তো এর পরবর্তী অফিসটা আপডেট থাকলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন